प्रिय शिक्षार्थीरा केमन आछो तोमरा भालो आछो महान आल्लाह पाकेर काछे आमरा शुक्रिया आदाय करछी आमादेर अनेक दायित्व एवं कर्तव्य आछे आमरा एकटा परिवारे बसबास करी एई परिवारेर प्रथमत आमरा एई परिवारटाके सुंदर राखब द्वितीयत आमरा समाजके सुंदर राखब तृतीयत देशटाके सुंदर राखब एवं गड़े तुलब दीर्घ डेढ़ बच्छर तुम्हारा प्रतिष्ठाने आसते पारो नाई समय तुम्हारा जे क्लासेर जे पाठदान छिलो जे नैतिक धर्मियों शिक्षार जन्नो जे आमादेर कथाबार्ता छिलो से थेके तुम्हारा वंचित छिले आल्लाह पाकेर अशेष रहमत करोना परिस्थिति उन्नयनेर कारणे आमादेर 12 सेप्टेम्बर सरकारी भावे प्रतिष्ठान खोलार निर्देश एसेछे तुम्हारा जेभावे सामाजिक दूरत्व बजाय रेखे मास्क परिधान करे तुम्हारा क्लासे आसो आमरा खुबी आनंदित। द्वितीय कथा आछे तुम्हारा जानो बर्तमान समय आमादेर अत्र एलाकाय डेंगुर जे प्रभाव रयेछे प्राय घरे घरे आमादेर डेंगू रोगी आछे সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে প্রথমত সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। এই ডেঙ্গু প্রতিরোধে আমরা নিজ উদ্যোগে বাসাটাকে ডেঙ্গু মুক্ত রাখার জন্য যে নির্দেশনা আছে বাসাটাকে পরিষ্কার রাখব বাসায় যে ডাবের খোসা থাকে যে পানি জমে থাকে সেটা থাকবে না ছাদের উপরে পানি জমে থাকবে না এবং এই ডেঙ্গু প্রতিরোধে যে করণীয় আছে আমি নিজে করব এবং আমার বাসায় অন্য যারা আছে তাদেরকেও ইনভলভ করব। পরিশেষে তোমাদেরকে বলতে চাই দীর্ঘ দেড় বছর তোমরা বিদ্যালয়ে আসতে পারো নাই আমরা তোমাদেরকে পাঠদান করতে পারি নাই এই জন্য শিক্ষার তোমাদের পাঠ্যপুস্তকে যে বিষয়গত যে জ্ঞান আছে সেখান থেকে তোমরা অনেক বঞ্চিত হয়েছো। আমাদের এখন থেকে আমরা যে ক্লাসগুলো চলবে সেই ক্লাস আমরা অঙ্গীকার করব যে একটি ক্লাস আমরা অনুপস্থিত থাকব না আমরা নিয়মিত ক্লাস করব। যদি কোনো বিষয় তোমাদের বুঝতে সমস্যা হয় সেই বিষয় শিক্ষকের শরণাপন্ন হবা আমরা সেই ক্লাসের বাইরেও তোমাদেরকে সেই ঘাটতি আমরা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ। সবশেষে বলতে চাই ধর্মীয় অনুসারে ইসলাম ধর্মে যারা আছি তারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আমরা যেন আমাদের যে জ্ঞানের ঘাটতি আছে সেই ঘাটতি আল্লাহ খিলাফ করে দেয় এই আশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।